কার্শিয়াং ভিডিও কমপ্লিট করে আমরা এই দেখুন দা কাইজার ভ্যালি হোটেল, এখানে আমরা ওয়েট করেছিলাম এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য। তো আমরা লাঞ্চ করে এখানটাই আমরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করেছি, ইভিনিং হয়ে গেছে এখন। দেখুন আমি বিশেষ করে এই হোটেলটা কভার করতে চলেছি একটা বিশেষ কারণে, তার কারণ হচ্ছে এখানে খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ। আমাদের মন থেকে মনে হলো যে আমরা এই হোটেলটা কভার করব। আপনি যদি কার্শিয়াংয়ে আসেন তাহলে আপনি অন্য কোনো রকম দ্বিতীয় চিন্তা না করে আপনি এখানে আসতে পারেন। অসাধারণ সুন্দর লোকেশন, পার্কিং এরিয়া রয়েছে এবং একটা অসাধারণ রেস্টুরেন্ট রয়েছে, আর আপনি এখানে স্টেও করতে পারেন। তো আসুন আমরা আপনাদের এই হোটেলটা একটু রিভিউ দিচ্ছি, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। নাও দিস ইজ দ্য এন্ট্রান্স। তো আপনি এখান দিয়ে ঢুকে সামনে একটা ঝাঁ চকচকে রিসেপশন আপনি দেখতে পাবেন, কি রিসেপশনটা খুবই সুন্দরভাবে খুবই গোছানো এবং একেবারে প্রকৃত অর্থেই যে ঝাঁ চকচকে রিসেপশন হয় সেই রকমই একটা ফিলিংস আপনি পাবেন। ঢুকেই একটা মন ভালো করা যে বিষয় থাকে সেই মন ভালো করা বিষয়টা আপনি এই রিসেপশন এই এতে কাইজার ভ্যালি এখানে পাবেন। তো এই সামনেই রয়েছে রিসেপশন। আচ্ছা দাদা আপনি একটু যদি এখানে আসেন, আপনাদের হোটেলের রেস্টুরেন্ট ইয়ে তো আমরা দেখাচ্ছি, তো আপনার এখানে স্টে করা যায় তাই তো? আপনাদের রুম কেমন রয়েছে? মানে রুম আমাদের 14টা আছে, ফার্স্ট স্টার্টিং আছে 3000 টাকা করে, আর সেকেন্ড আছে 3500, 4000, 4500, 6000, 10000 পর্যন্ত রুম রয়েছে। আচ্ছা আপনাদের ওই রুমে ডাবল ডাবল সব ডাবল সবই ডাবল, আপনি যে রেটটা বললেন সবই ডাবল। তো আপনারা শুনলেন যে 3000 থেকে একেবারে 10000 পর্যন্ত রুমের ব্যবস্থা রয়েছে। তো এই টাকার মধ্যে আপনারা যে কোনো বাজেটে, আপনারা একটা মিড বাজেট থেকে একেবারে হাই বাজেট আপনি রুম এখানে পাবেন। তো প্রথমে আমরা আমাদের আপনার প্যাকেজ সিস্টেম আছে, যেমন 20 জন আসলো ওনাদের জন্য একজনের করে পার হেড 8500 টাকা করে, ওনাদের খাওয়া সব ফ্রি আছে। আচ্ছা আচ্ছা, মানে হোম স্টে যে সিস্টেমটা নরমালি থাকে আপনাদের এটা রয়েছে, পার হেড 2500, একজনের 2500 টাকা করে আপনার পুরো প্যাকেজ, অর্থাৎ 24 আওয়ার্সে আপনার মর্নিং ব্রেকফাস্ট, মর্নিং টি, মর্নিং ব্রেকফাস্ট, তারপরে আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার, এই কমপ্লিট প্যাকেজ উইথ ইওর স্টেইং আপনি এখানে পাবেন 2500 টাকাতে, কি তাই না? বেশ বেশ ভালো, আমার তো মনে হলো বেশ ভালো। আসুন প্রথমে আমরা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আইটেম যেটা রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টের জায়গাটা স্পেসটা আমরা একটু ঘুরিয়ে দেখাব। আসুন দেখুন নর্মালি যে রেস্টুরেন্টগুলোতে আপনি যেরকম ইয়ে দেখতে পাবেন যে একটা চেয়ার বা একটা টেবিলের ব্যবস্থা করে বেশ পরিমাণে অনেকগুলো চেয়ার পাবেন, কিন্তু এখানে আপনি একটা স্পেশিয়াস অ্যাটমসফিয়ার পাবেন। আপনি দেখুন ডাবল সিটিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং কোনো ফ্যামিলি যখন আসছে এখানে এখানে ফ্যামিলি বা গ্রুপে এলে আপনি এখানে দেখতে পাবেন কি এখানে গ্রুপ সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানেও একটা আলাদা করে রিসেপশন রয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনি আসার সঙ্গে সঙ্গে এনারা আপনার কাছে এসে আপনার মিনিং ডিজায়ার্ড যে অর্ডার সে অর্ডারটা নেবেন এবং আপনাকে আপনার কাছ থেকে 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে ওনারা সেই খাবার একেবারে গরম গরম সার্ভ করবেন। তো আমরা এটা কী করেছিলাম, একটা সুন্দর ওয়াশরুম, ওয়াশরুমের যে কনসেপ্ট সেই সুন্দর ওয়াশরুম একটা, এবং আপনি প্রত্যেকটা জায়গাতে একটা রুচির পরিচয় পাবেন, সুন্দর একটা ঝাঁ চকচকে ওয়াশরুম আপনি পাবেন, একটা অ্যান্টিক যে টাচ প্রত্যেকটা জায়গাতে আপনি পাবেন। তো আসুন আমরা আপনাদের একটা রুম আমরা ঘুরিয়ে দেখাই, আমরা আপনাদের দুটো রুম দেখাবো, এক 3000 টাকার যে রুম এবং আমরা আপনাদের 3000 টাকার যে রুম একটা রুম দেখাবো এবং 4000 আমরা আপনার কাছে তিনটে টাইপের রুম দেখতে চাই, এক 3000 রুপিস, এক 4000, 10000, তিনটে রুম আমরা দেখাবো। 4000, হ্যাঁ একটু এগিয়ে আসতে বলবো,
সো অ্যাকচুয়ালি দিস ইজ আ 4000 রুম একটা 4000 টাকার রুমের যে একটা স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন কার্টেন এর যে ওয়াল পেইন্টিং একটা টিভি সেট ওয়ার্ড্রোব যেটা ভীষণই চুজি একটা ওয়ার্ড্রোব এবং একটা ঝাঁ চকচকে একেবারে প্রকৃত অর্থে ঝাঁ চকচকে একটা ওয়াশরুম তো একেবারে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে একটা অ্যারিস্টোক্রেসি একটা 4000 রুমে আপনি 4000 এর বেশি অ্যারিস্টোক্রেসি মেনটেন করা হয়েছে এখানে তো আসুন আমরা আপনাদের একটা 3000 রুমে রুমটা ঘুরে দেখাই সিঁড়ি থেকে উঠে আপনার মন ভরবে একটা লন এবং এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বসার জায়গা আর আমরা আপনাদের আপনাদের আপনারা খুব বিস্মিত হবেন যেটা জেনে যে ছবিটাতে আমি শুরুতেই এসে আমরা যে ছবিটাতে ফোকাস করতে বলবো সেই ছবিটা আর কারণ না আমাদের অতি পরিচিত ভীষণ প্রিয় একজন মানুষ মিঠুন চক্রবর্তী আমরা জানতে পারলাম যে এই হোটেলটা আমাদের মিঠুনদার আমাদের খুব প্রিয় অত্যন্ত প্রিয় মিঠুনদার মিঠুন চক্রবর্তী তো হলেন না আপনারা সারপ্রাইজড তাই না আমরাও একইভাবে সারপ্রাইজড হয়েছিলাম যখন দাদা আমাদের বললেন যে এই হোটেলটা আপনারা জানেন কার তো উনি বললেন মিঠুন চক্রবর্তী আমরা ফটো দেখালেন অ্যাকচুয়ালি ফটো দেখালেন উনিও ভীষণ ফ্রেন্ডলি মানে আমাদের সবই ভীষণ ফ্রেন্ডলি দাদা আসুন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটা 10000 বাজেটের রুমে তো এখন হ্যাঁ এখন সন্ধে দেখুন এখন সন্ধে হয়ে গেছে তাই অবাক লাগবে দেখলে আপনি জাস্ট বিস্ময়ে অভিভূত হবেন কি এখানকার ভিউটা দেখলে তো আপনার মনে হয় না যে গোটা হলো নেপাল বর্ডার নেপাল বর্ডার এটা হলো এই পাশে আপনার বাগডুগরা এয়ারপোর্ট তারপরে আগে হলো ওইদিকে শিলিগুড়ি তার আগে হলো ওইদিকে ফুলবাড়ি তার পিছনে হলো ওই যে লাস্টে বাতিগুনি জেলা আছে বাংলাদেশ বর্ডার এদিকে হলো জলপাইগুড়ি ওই পাশে হলো আবার ভুটান বর্ডার আপনি এই একটু আগে এইদিকে দেখলে এই রক গার্ডেন তো আপনার মনে হচ্ছে না যেন পুরো এই এরিয়াতে এসে সমস্ত কান্ট্রিজ অ্যান্ড ইনক্লুডিং অল দা specific regions of our West Bengal. It's visible from here. So it's a very interesting thing and a very interesting thing to point to note that why it's of 10,000. It is because of this and because of the arrangements of the room. You find here ki apni dekhte parchen ki adbhut sundor ekta arrangement ebong ei arrangement e eki rokom byabostha royeche purotai kather toiri একটা সুন্দর ওয়ার্ড্রোপের সাথে সমস্ত কিছু যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আপনার আপনি পাবেন এবং সমস্ত কিছুই আপনার মিনিং একটা জায়গাতে আপনার মনে হবে একটা অ্যারিস্টোক্রেসির ছোঁয়া অথবা একটা একটা টেস্টের ছোঁয়া আপনি এখানে পাবেন তো যাই হোক এই ছিল এখানকার 10,000 একটা রুম যেখানতে যেটা প্র্যাকটিক্যালি ইটস আ স্যুট টাইপ ইটস আ স্যুট প্র্যাকটিক্যালি সো এটা ছিল 10,000 রুম আসুন আমরা আপনাদের একটা 3,000 রুমে নিয়ে যাই স্যার লকার দিচ্ছেন তো আসুন এখান থেকে ডাউন স্টেয়ারসে আমরা আপনাদের নিয়ে যাই একটা 3,000 রুমে আপনারা একটা পার্টিকুলার আইডিয়া পাবেন যে ওয়াই 3,000 ওয়াই 4,000 অ্যান্ড ওয়াই 10,000 আসুন শুরুতেই এসে আপনার একটা আরেকটা মন ভালো করা ভুল কালিম্পং কার্শিয়াং বা দার্জিলিং যাই হোক না কেন বাট ডুয়ার্স দিস ইজ দ্য ভিউ দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন হিয়ার এটাই মূল তো আপনি এসে আরেকটা মন ভালো করা ভিউ আর পেছনেই রয়েছেন আমাদের মিঠুন চক্রবর্তী মিঠুনদা এই রুমে থেকে তো আমরা অ্যাকচুয়ালি এই রুমটা ভ্যালি স্যুট অ্যাকচুয়ালি
মিঠুন চক্রবর্তী যখন আসেন তিনি এই ভ্যালিসুন এখানেই থাকেন। তো আমাদেরও ভীষণ ভালো লাগছে যে মানুষটাকে আমরা এতটাই ভালোবাসি, যে মানুষটা আমাদের এতটাই কাছে, সেই মানুষটা এখানে কার্শিয়াংয়ে এলে এখানে থাকেন এবং তার দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা ভাবতেই জাস্ট বিস্মিত হচ্ছি। তো আমার সাথে সবাই আমরা যারা রয়েছি, তো আসুন আমরা একটা আপনাদের 3000 রুমে নিয়ে যাই। This is room number 22 and we are getting our entry here. Hello. Oh, এরকম বলে এক্সলেট। কোন রকম কোন পরিবর্তন হয়নি। উডেন ডেস্ক, উডেন ওয়ার্ড্রোব এন্ড ইউ উইল ফাইন্ড দ্যাট উডেন মিরর, মিরর সেট দেয়ার। তো একটু কম স্পেস, কিন্তু আপনি যা যা চেয়েছিলেন, কিন্তু এদিকে আপনি যদি দেখেন এখানের স্পেসটাও, এখানের স্পেসটা এক্সট্রা স্পেস ভাবে একটা ঝাঁঝাট চোখে বাথরুম এবং সমস্ত কিছু নিয়ে এই 3000 রুম। এটা আমাদের বাজেটের মধ্যে ভীষণ, আমার ভীষণ পছন্দের একটা রুম। 3000 যে বাজেট, 3000 অর 4000 ভীষণই একটা পছন্দের দুটো রুম আমরা দেখলাম। তো আপনারা যখনই আসবেন, যদি মনে হয় কার্শিয়াংকে আপনি ঠিকঠাক করে জানবেন, যদি মনে হয় কার্শিয়াংয়ের এখানের যে ফুড সেটাকে ঠিকঠাক করে টেস্ট করবেন, আর যদি মনে হয় কার্শিয়াংয়ের ভিউ আপনি ঠিকঠাক করে পাবেন, তাহলে অবশ্যই আসুন এখানে স্টে করুন। দাদা বলেছেন যেভাবে আপনি সিঙ্গেল এলেও, সোলো জার্নি করলেও, কোনো বাইক রাইডার যদি আপনি হন, সোলো জার্নি করেন বা দুজনে মিলে আপনি যদি জার্নি করেন, ওয়ান নাইট স্টে উই ইনক্লুডিং অল দ্য থিংস, সমস্ত কিছু নিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, সমস্ত কিছু নিয়ে 2500 টাকা ওনারা একটা প্যাকেজ রেখেছেন। তো আপনি এই প্যাকেজটাকে অ্যাভেল করুন, বা কখনও আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, দুদিন একটু একান্তে আপনি নিরিবিলিতে কাটাতে চান, তাহলে আপনি অবশ্যই কার্শিয়াং আসুন। আর কার্শিয়াংয়ে এসে দ্য কাজার ভ্যালি হোটেলে আসুন। সে হোটেল আর কারণ না, আমাদের আমাদের ভীষণ কাছের মানুষ মিঠুন চক্রবর্তী, মিঠুনদার হোটেল। আজকে মিঠুনদাকে এইখানে এই রকম সুন্দর একটা হোটেল ইয়ে করার জন্য থ্যাংক ইউ জানিয়ে, দাদাকে ভীষণ থ্যাংক ইউ জানিয়ে, এবং সবাইকে আমরা আমাদের তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে আমরা এখানে আমাদের এই কাইজার ভ্যালি হোটেলের রিভিউ আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। তো আপনারা যখনই কার্শিয়াং আসবেন আপনারা চেষ্টা করবেন। তো দাদা ভীষণই ভালো মানুষ, এবং এখানে একজন সিস্টার ছিলেন যিনি ভীষণই অসাধারণ তার বিহেভিয়ার। তো উনি কোনো কারণে কোনো একটা কাজে বাইরে গেছেন। তো যাই হোক, এই দাদা উনিও প্রথম থেকে আমাদের সঙ্গে ভীষণই একটা একটা কোঅপারেট করেছেন সমস্ত কিছু দিক থেকে। যাই হোক, এখানেই আমরা আমাদের এই রিভিউ শেষ করছি। আপনাদের নমস্কার জানিয়ে, আমাদের পক্ষ থেকে আপনাদের নমস্কার জানিয়ে আপনাদের ধন্যবাদ, আপনারা এইভাবে আমাদেরকে অ্যাসিস্ট করলেন একটা রিভিউ নেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমরা নিশ্চিত এলে আমরা আপনাদের এখানে এসে উঠবো, এই কথাটা পরের বার আমরা দিয়ে গেলাম। না, আপনাদের কিছু বলার থাকলে আমাদের ভিউয়ার্স দেখে আপনারাও বলতে পারেন। হ্যাঁ, আপনারা যদি আসেন এখানে কলকাতা থেকে ঘুরতে, আপনাদের কোনো অসুবিধা হবে না। যেমন এখানে আপনারা বলছেন যে এখনো শুনতাম যে মানে বিমল গুরুং আসলে কিছু হবে নাকি, না ওটা কিছু নাই, ব্যাপার না। আমাদের এখানে শান্তি আছে, পাহাড়ে আপনাদের জন্য খোলা আছে। আপনাদের কোনো গাইডলাইন যদি লাগে আপনারা আমাকে ফোন করতে পারবেন। এই যে আমি কার্ড দিয়েছি ওনাকে, আমার নাম্বার আছে এখানে সব। আমরা আমরা এই কার্ড, ওনার নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এবং স্ক্রিনেও, অন স্ক্রিনেও আপনাদের কাছে থাকবে। তো আপনারা প্রয়োজনে ওনাকে ফোন করতে পারেন এবং যে কোনো সমস্যাতে ওনার সাথে কথা বলতে পারেন। তো নমস্কার, আমরা সবাই আমাদের পক্ষ থেকে নমস্কার জানিয়ে শেষ করছি।